প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি পার্সোনাল ফিটনেস ট্রেনার জামান। আজকের এই ভিডিওতে আলোচনা করব ঘুমের সমস্যা সম্বন্ধে। আজকাল প্রায় মানুষই আপনার কোনো না কোনোভাবে এই ঘুমের সমস্যায় ভুগতেছে। তো এই ঘুমের সমস্যার পিছনে একটাই কারণ না, অনেক কারণ থাকতে পারে। তো এই ভিডিওটির মাধ্যমে আমি চেষ্টা করব যে যতগুলো কারণ আছে অলমোস্ট সব কারণগুলো স্টেপ বাই স্টেপ বর্ণনা করতে। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, কেননা হয়তো বা কোনো একটা কারণ আপনার সাথে মিলে যেতে পারে, তখন আপনি আপনার নিজের সমস্যাটাকে সলভ করতে পারবেন। সেই সাথে অন্যান্য ইনফরমেশনগুলো জানা থাকলে আপনি আপনার পরিবারের বা বন্ধুবান্ধব কারো এই সমস্যা হলে আপনি তাদেরকে হেল্প করতে পারবেন। তো আসুন শুরু করি। তো নাম্বার ওয়ান কারণ থাকতে পারে ক্যাফেইন। ক্যাফেইন হচ্ছে কফি বা চা এবং চকলেট, এগুলোর মধ্যে ক্যাফেইন রয়েছে। ক্যাফেইন হচ্ছে একটা স্টিমুলেটর, এটা আমাদের নার্ভাস সিস্টেমকে এক্সাইট করে, স্টিমুলেট করে। তো এই জন্য এই যে কফি চা বা চকলেট এগুলো যদি খেতে হয় তাহলে সকালের দিকে খাবেন, খুব ভোরের দিকে খেলে আপনার লিভার এগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার সময় পাবে। অ্যাটলিস্ট আপনার 6 to 12 আওয়ার সময় লাগে এক কাপ কফি খাওয়ার পরে ওগুলো শরীর থেকে বের হয়ে যেতে। তো এই জন্য এভাবে করবেন। আর বড় এক মগে করে, এক মগ চা বা এক মগ কফি এভাবে না পান করে আপনার ছোট এক কাপ চা বা কফি খুব সকালের দিকে পান করলে কোনো সমস্যা হবে না। নাম্বার টু হচ্ছে ওভার ট্রেনিং। ওভার ট্রেনিং হচ্ছে জিমে গিয়ে অনেকে দেখে গেছে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করে এবং সপ্তাহের প্রায় প্রত্যেক দিন ব্যায়াম করতে যায়। এখানে ওভার ট্রেনিং বলতে যে একটা কথা আছে সেটা তারা বিশ্বাস করে না। তারা ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখে যে নো পেইন নো গেইন বা ওভার ট্রেনিং বলতে কোনো শব্দ নাই, এভাবে তারা কন্টিনিউ করতে থাকে। তো এই ওভার ট্রেনিং করার ফলে কী হয়, আপনার হার্ট কিন্তু রেস্ট আপনার এক্সেসিভ বিটিং করতে থাকে। তখন আপনি রাতে যখন শুবেন বালিশের মধ্যে থেকে আপনার শব্দ পাবেন, ডিম ডিম ডিম, হ্যাঁ, হার্টের যে বিটিংয়ের শব্দ, এই শব্দ নিয়ে আপনার ঘুমানো সম্ভব না। তো এই জন্য কী করণীয়, আপনি ট্রেনিংয়ের যে টোটাল টাইম সেটাকে কমিয়ে দিতে পারেন এবং যে সপ্তাহে কতদিন ব্যায়াম করতে যান সেগুলোকে কমিয়ে দিতে পারেন, এভাবে করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। নাম্বার থ্রি হচ্ছে এক ধরনের ব্যায়াম আছে যেগুলো আপনার যত বেশি করবেন তত বেশি উপকার, যেমন আপনার অ্যারোবিক এক্সারসাইজ। অ্যারোবিক মিন্স উইথ এয়ার, ওকে, আমরা এয়ার থেকে অক্সিজেন লাভ করি না। তো অ্যারোবিক এক্সারসাইজ যেমন হাঁটা, এই হাঁটলে যদি আমরা স্লো গতিতে হাঁটতে পারি তাহলে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন লাভ করতে পারি। আর অক্সিজেন হচ্ছে স্ট্রেসের অপোজিট। একটা মানুষ যখন স্ট্রেসের মধ্যে দিয়ে যায় তখন তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়, আর এখানে আপনি অক্সিজেন লাভ করছেন। হ্যাঁ, তো যদি প্রমাণ দেখতে চান, জাস্ট সবচেয়ে ঘুমের জন্য যদি হাঁটতে চান সেটা হবে বেস্ট আপনি সন্ধ্যার পর হাঁটা। সন্ধ্যার পরে 1 থেকে 1.5 ঘন্টা খোলা জায়গায় যেখানে দূর দূরান্তে দেখা যায়, ওকে, এমন জায়গায় গিয়ে আপনি স্লো গতিতে 1.5 ঘন্টা হাঁটবেন। ওই সময় কোনো মোবাইল বা কোনো যন্ত্র কোনো কিছু শরীরে আপনার সাথে রাখবেন না, জাস্ট ওই আশেপাশের পরিবেশকে অ্যানালাইজ করার চেষ্টা করবেন আর ব্রিদিং করার চেষ্টা করবেন, ওকে, তাতে বেস্ট রেজাল্ট পাবেন। দেখবেন যে রাতের ঘুমটা খুব দ্রুত ঘুমটা চলে এসেছে, প্লাস আপনার ঘুমের কোয়ালিটিটা হাই হবে। তারপর হচ্ছে আপনার আপনার যে পিএইচ লেভেল, ওকে, পিএইচ লেভেল মানে পিএইচ হচ্ছে অ্যাসিড না অ্যালকোলাইন, এটা মাপার যে স্কেল সেটাকে পিএইচ বলে। তো এই পিএইচ লেভেলে যদি শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় সেটা কিন্তু আপনার ঘুমাতে সমস্যা করে। তো এই জন্য আপেল সাইডার ভিনেগারের কথা আমি প্রায় সব ভিডিও অনেক ভিডিওতেই বলে থাকি যে স্টোমাকের অ্যাসিডকে স্ট্রং করার জন্য আপেল সাইডার ভিনেগার খাওয়া উচিত। তো এই আপেল সাইডার ভিনেগারটা যদি আপনি রাতের বেলা খান বা সন্ধ্যার দিকে খান তাহলে এটা কিন্তু আপনার ঘুমের সমস্যা করতে পারে। যদি আপনার এটা আপনার পিএইচ লেভেল বা অ্যাসিডের লেভেলকে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে আপনার ঘুমের সমস্যা করতে পারে, সেক্ষেত্রে সমাধান হচ্ছে সকালের দিকে পান করবেন, ওকে। তারপর হচ্ছে পটাশিয়াম ডিফিশিয়েন্সি। পটাশিয়াম হচ্ছে একটা মিনারেল, সবচেয়ে ইম্পর্টেন্ট মিনারেল, যেটা সবচেয়ে বেশি পরিমাণ দরকার পড়ে একদিনে একটা মানুষের শরীরে 4700 মিলিগ্রাম, এর চেয়ে বেশি আর কোনো মিনারেল একটা মানুষের ডেইলি প্রয়োজন পড়ে না। তো এই পটাশিয়াম কী কাজ করে, পটাশিয়াম হচ্ছে বলা হয় ট্রাঙ্কুলাইজার, এটা আমাদেরকে আপনার শান্ত করে, ওকে, এটা আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে। তো আর সুগার আছে না, সুগার, কার্বোহাইড্রেট, সুগার, এগুলো আমাদের পটাশিয়ামকে ডিপ্লিট করে, শরীর থেকে বের করে দেয়। তো আজকাল মানুষের আমাদের যে ডায়েটের মধ্যে প্রচুর সুগার,
সে কারণে অলরেডি এটা প্রয়োজন প্রচুর পরিমাণে, সেই সাথে আবার যদি সুগার প্রচুর খাই সেক্ষেত্রে এগুলোকে আবার শরীর থেকে বের করে দেয়, যার ফলে পটাশিয়ামের ডিফিসিয়েন্সি হওয়া খুব স্বাভাবিক এবং অনেকেরই এই ডিফিসিয়েন্সি আছে। তাই কি করবেন, এই পটাশিয়াম আপনার সাপ্লাই দিতে হবে। কিভাবে? আপনার সবচেয়ে বেশি পটাশিয়াম আছে আপনার বিটরুট, এটার যে টপস, এটার যে লিপস আছে এই লিপসের মধ্যে সবচেয়ে বেশি পটাশিয়াম। নাম্বার টু হচ্ছে অ্যাভোকাডো। এছাড়াও আপনার শাকসবজির মধ্যে, সবুজ বিভিন্ন ধরনের শাকসবজির মধ্যে আপনি পটাশিয়াম পাবেন। ওকে, তো এইভাবে ডেইলি কতটুকু প্রয়োজন, আপনি যদি মেপে খেতে চান তাহলে শাক 250 গ্রাম পরিমাণ শাক আপনি ডেইলি যদি খেতে পারেন তাহলে পটাশিয়াম সহ অন্যান্য যে মিনারেল এবং ট্রেস মিনারেল এগুলোর অনেক অংশে চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এছাড়াও আরও অনেক নানাবিধ বেনিফিট পাবেন। তারপর হচ্ছে আরেকটা মিনারেল হচ্ছে ম্যাগনেসিয়াম। ওকে, এই ম্যাগনেসিয়ামও আমাদের আমাদেরকে কাম ডাউন করে, শান্ত করে, আমাদের মাসেলকে রিল্যাক্স করে। তো এই ম্যাগনেসিয়ামের উৎস হচ্ছে ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো এত পরিমাণ লাগে না, কিন্তু এই ম্যাগনেসিয়ামের উৎস হচ্ছে আপনার সবুজ শাকসবজির মধ্যে আপনি ম্যাগনেসিয়াম পেয়ে যাবেন। আর যদি এক্সট্রা চান তাহলে যে কুমড়ার যে বিচি আছে এগুলোর মধ্যেও ম্যাগনেসিয়াম রয়েছে। ওকে, এগুলো পানিতে ভিজিয়ে রেখে, এক রাত্র ধরে পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা পানিগুলো মানে বিচিগুলো পরিষ্কার করে তারপর খেয়ে নেবেন, তাতে হজমের কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে আপনার মাংস, তারপর ডিম এবং মাছ, এগুলোর মধ্যে ফসফরাস আছে, ফসফরাস। ওকে, এই ফসফরাস এটা আমাদেরকে রাতে জাগিয়ে রাখে, ওকে, এক্সাইট করে রাখে আমাদের সিস্টেমকে। তো এই জন্য মাংস বা ডিম এগুলো রাতের মিলে না রাখার চেষ্টা করবেন, এগুলো খাওয়ার চেষ্টা করবেন দুপুরের দিকে, দুপুরের মিলে। আর যদি খেতেই হয় রাতের মিলে তাহলে এটার যে ফসফরাসের যে ইফেক্ট সেটাকে আপনার নর্মালাইজ করার জন্য শাকসবজি খেতে হবে প্রচুর। যদি শাক খেতে পারেন পর্যাপ্ত পরিমাণে তাহলে এই ইফেক্টটা নর্মালাইজ হয়ে যাবে, তখন আর সমস্যা করবে না। আরেকটা সমস্যা হচ্ছে যদি আপনি প্রচুর পরিমাণে ফ্যাট খান, হেলদি ফ্যাট, অবশ্যই হেলদি ফ্যাট খাবেন, সেটা যদি রাতের বেলা খান সেটা আপনার গল ব্লাডার আছে না, লিভারের নিচে যে গল ব্লাডার আছে এই গল ব্লাডারকে আপনার গল ব্লাডারের সমস্যা করতে পারে। ওকে, কারণ গল ব্লাডারের মধ্যে বাইল জমা থাকে, বিআইএল বাইল, এই বাইলের কাজ হচ্ছে আপনার ফ্যাটকে ব্রেকডাউন করা। তো এই বাইলের যদি কোনো সমস্যা হয় বা গল ব্লাডারের সমস্যা হয় তাহলে ওই ফ্যাট কিন্তু আপনার একটা বদহজমের সৃষ্টি করবে, গ্যাসের সৃষ্টি করবে। তো এই জন্য ফ্যাটকে দিনের মানে আপনার যখন প্রথম মিল খাবেন, প্রতিদিনের যে প্রথম মিল সেখানে ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাবার দিয়ে ওই মিলটা সাজালে এটা হবে সবচেয়ে বেস্ট আপনার ডাইজেশনের এবং স্লিপের দৃষ্টিকোণ থেকে। তারপর হচ্ছে নিউজ, আমরা রাতে ঘুমাতে মানে ডিনারের পর অনেকে টিভির সামনে বসে বিভিন্ন ধরনের সারা দিনের সারা বিশ্বের যত নেগেটিভ নিউজ আছে সেগুলো আমরা অ্যাবজর্ব করি। ওকে, বা মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব নেগেটিভ নিউজগুলো এগুলো আমাদের ব্রেনের মধ্যে ঢুকে বিভিন্ন ধরনের অ্যানালাইজিং শুরু হয়ে যায়। হ্যাঁ, এটা যেটা আমাদের ঘুমাতে সমস্যা করে এবং অনেক সময় ঘুমের মধ্যে আপনার যেটাকে বলে নাইটমেয়ার, বিভিন্ন বিভৎস স্বপ্ন এই সমস্ত দেখে থাকবেন। ওকে, যেখানে আপনি একটা ডিপ কোয়ালিটি স্লিপ পাবেন না। তো এই জন্য রাতের বেলা কখনোই এই সোশ্যাল মিডিয়া বা নিউজ এগুলো থেকে দূরে থাকবেন। ওকে, সবসময় দূরে থাকবেন, এগুলো যদি দেখতে হয় দিনের না দেখাই তো ভালো, তারপর দেখতে হলে দিনের বেলা বা সকালের দিকে দেখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে যে কোনো ইলেকট্রনিক সামগ্রী থেকে যে একটা রেডিয়েশন রেডিয়েট হতে থাকে সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। যেমন অলমোস্ট সবাই আপনার মোবাইল ফোন ঠিক ব্যবহার করতে করতে মাথার কাছে পাশে রেখে তারপর ঘুমিয়ে পড়ে, তো মোবাইল ফোনটা থেকে সারা রাত্রে আপনার এই রেডিয়েশনটা তার শরীর অ্যাবজর্ব করতেছে, বা মাথার কাছে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস হ্যাঁ রেখে ঘুমালে ওগুলো সব কিছু শরীর অ্যাবজর্ব করে, শরীরের বিশেষ করে হরমোনাল সিস্টেমকে ডিস্টার্ব করে। তো এই জন্য যত ইলেকট্রনিক সামগ্রী আছে
আপনি যে রুমে ঘুমাবেন ওই রুমের সব ইলেকট্রনিক সামগ্রীগুলো যদি বন্ধ করা না সম্ভব হয় তাহলে অন্ততপক্ষে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবেন, যেখানে ঘুমাবেন তার থেকে কিছুটা দূরে ওগুলার স্থাপন করার চেষ্টা করবেন, তাহলে এই রেডিয়েশন কিছুটা আপনি মিনিমাইজ করতে পারবেন। তারপর হচ্ছে লাইট, ওকে, কারণ আমাদের ঘুম আসার জন্য একটা হরমোন রিলিজ হওয়ার প্রয়োজন পড়ে, ওকে, মেলাটোনিন। এই মেলাটোনিনটা তখনই রিলিজ হবে যখন ডার্ক অথবা অন্ধকার যখন সেন্স করবে এই গ্ল্যান্ডটা, এখানে একটা গ্ল্যান্ড আছে পিনিয়াল গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা যখন সেন্স করবে যে এখন অন্ধকার ঘনিয়ে আসছে তখনই এই গ্ল্যান্ডটা আপনার ওই হরমোনটা রিলিজ করবে যাতে স্লোলি স্লোলি আমরা আমাদের শরীরটা ঘুমের দিকে যায়। কিন্তু যদি লাইট থাকে, কারণ যে লাইটগুলো আমাদের ঘরে এগুলো হচ্ছে ব্লু লাইট বা মোবাইল ফোন বা টেলিভিশনের মাধ্যমে যে লাইটগুলোর আমাদের চোখে আসে সেগুলো ব্লু লাইট, এই ব্লু লাইট আপনার এই যে সানলাইটের মতোই আপনার মানে একই রকমের, ওকে, সানলাইটের মধ্যেও ব্লু লাইট আছে, তো ব্রেন কনফিউজ হয়ে পড়ে যে এখন কি দিন না রাত, এখন কোন ধরনের হরমোন সিক্রিট করা উচিত। তো এই জন্য কী করতে হবে যে ঘুমের এক দেড় ঘন্টা আগে থেকে কমপক্ষে ঘরের যে ব্রাইট লাইটগুলো থাকে ওগুলো বন্ধ করে ডিম লাইট ব্যবহার করতে হবে, ডিম লাইট বা মোমবাতি অথবা হেরিক্যান সামথিং লাইক দ্যাট এগুলো ব্যবহার করবেন জাস্ট ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। এই ডিম লাইটের মধ্যে থাকলে এই গ্ল্যান্ডটা আপনার হরমোনটা প্রডিউস করতে সক্ষম হবে। আরেকটু কাজ করতে পারেন যেখানে এক টুকরা আপনার মাফলার আছে না, মাফলার যেটা আমরা গলায় পেঁচাই শীতের দিনে, এই টাইপের কোনো একটা কাপড় আপনি এইখানে এই যে কপালের বরাবর এইখানে আপনি রাখতে পারেন, পেঁচিয়ে রাখতে পারেন, যার ফলে গ্ল্যান্ডটার অবস্থান হচ্ছে এইখানে। তো এটাও হেল্প করবে যে ডার্কের যে অন্ধকার নেমে আসছে এই সিগনাল সেন্ড করতে হেল্প করবে, এটাও করতে পারেন। কিন্তু বেস্ট হচ্ছে আপনার ঘরের যেই মেইন বাতি ওইটাকে বন্ধ করে দিয়ে আপনার ছোট আপনার ডিম কোনো লাইট ব্যবহার করা। তারপর হচ্ছে একটা ব্রিদিং সিস্টেম আছে, মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা ব্রিদিং। একটা মানুষ যখন স্ট্রেসের মধ্যে দিয়ে যায় তখন তার ইনহেল এবং এক্সেল, ইনহেল হচ্ছে কি যখন আমরা শ্বাস গ্রহণ করি, ইনহেল, এক্সেল হচ্ছে যখন ত্যাগ করি। একটা মানুষ যখন স্ট্রেসের মধ্যে দিয়ে যায় তখন তার ইনহেল এর তুলনায় এক্সেল শর্ট হয়ে যায়, মানে সে এভাবে নিঃশ্বাস নেয়। সেটাকে আপনার রিসেট করতে হবে কিভাবে, যতক্ষণ সময় ধরে ইনহেল করবেন শ্বাস নেবেন ততক্ষণ সময় ধরে শ্বাস ত্যাগ করবেন। এই প্র্যাকটিসটা হচ্ছে এরকম যে পাঁচ সেকেন্ড ধরে শ্বাস গ্রহণ করবেন, তারপর একটু হোল্ড করবেন, তারপর আস্তে আস্তে 5 সেকেন্ড ধরে আপনার নিঃশ্বাসটা ত্যাগ করলেন, তারপর আবার একটু হোল্ড করলেন 1 সেকেন্ড, তারপর আবার নিলেন, দুই প্রান্তে 1 সেকেন্ড 1 সেকেন্ড হোল্ড, আর 5 সেকেন্ড 5 সেকেন্ড, ওকে, নেওয়া এবং ছাড়া 5 সেকেন্ড 5 সেকেন্ড। এই এই ইয়াটা যদি আপনি ঘুমের আগে করতে পারেন এটাও আপনার নার্ভাস সিস্টেমকে রিসেট করবে, এবং যেই নার্ভাস সিস্টেমটা ঘুমানোর সময় অ্যাক্টিভেট হওয়ার কথা ওই নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভেট হতে সাহায্য করবে। তারপর হচ্ছে ডান পাশে, অনেকের অভ্যাস আছে আপনার উপর হয়ে শোয়া, যেটা আপনার যেটাকে মানে চেষ্টা বিছানার দিকে দিয়ে এভাবে উপর হয়ে শোয়া, এটা খুব খারাপ একটা অভ্যাস। আর অনেকের অভ্যাস আছে আবার বাম দিকে কাত হয়ে শোয়া, এটাও খারাপ অভ্যাস, কারণ বাম দিকে কাত হয়ে শুলে আপনার লিভার হচ্ছে ডান দিকে, হার্ট হচ্ছে বাম দিকে, তো লিভারটা আপনার হার্টের উপর একটা প্রেশার ক্রিয়েট করে যেটা বিপজ্জনক, স্পেশালি যখন যদি আপনার লিভারটা ফ্যাটি লিভার হয়ে থাকে, ওকে, ফ্যাটি লিভার বা ইনফ্লেমড লিভার হয়ে থাকে তাহলে ওই যে প্রেশারটা অত্যাধিক পরিমাণে প্রেশার পড়ে, যেটা একটা সমস্যা। এই জন্য ডান কাত হয়ে ঘুমাবেন। তারপর হচ্ছে ঘুমের যে অপটিমাম দ্য বেস্ট টাইম সেটা হচ্ছে রাত 10:30। আমাদের ঘুম এবং ডাইজেশন এবং টয়লেট প্রস্রাব এগুলো অনেক কিছুই, তারপর হরমোন রিলিজ এগুলো সব কিছু হয় সার্কেডিয়ান রিদম অনুসারে, ওকে, যেটাকে বলা হয় সার্কেডিয়ান রিদম, ওকে। এই সার্কেডিয়ান রিদম অনুসারে আমাদের ঘুমের বেস্ট টাইম হচ্ছে 10:30, রাত 10:30, এটাকে বলা হয় ন্যাচারাল স্লিপ সাইকেল, ওই সময় শুরু হয় প্রাকৃতিক যে স্লিপের সাইকেল সেটা ওই সময় শুরু হয়। এই জন্য আপনার লক্ষ্য থাকবে যে 10:30 আমি ঘুমাবো, তো ওইভাবেই প্রিপারেশন নিয়ে
যে 10টার সময় হয়তো বা বিছানায় গেলেন, তারপরে ঘুম আসতে আসতে একটু সময় লাগলো, কিন্তু ফর মানে মেক শিওর করবেন যে ওই সময়টা ওই যে বিছানায় শুইলেন আর ঘুমাবেন এর মাঝখানে যে কোনো ডিস্ট্রাকশন না থাকে, যেমন মোবাইল ফোন, বিশেষ করে মোবাইল ফোন, মোবাইল ফোনটা অন করলেন ওই যে ব্লু লাইটটা আপনার এখানে গেল, গ্ল্যান্ডটা সিগন্যাল রিসিভ করলো, খালাস আপনার দেখা গেছে হরমোন রিলিজ হচ্ছে কিন্তু আবার বন্ধ হয়ে গেছে, তখন আপনার আবার ঘুম আসবে না। যদি ওই প্রথম সাইকেল মিস করেন তাহলে আবার অপেক্ষা করতে হবে দ্বিতীয় সাইকেল ধরার জন্য। প্রত্যেকটা সাইকেল হচ্ছে 90 মিনিটের, তাহলে আপনার নেক্সট 90 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে পরের সাইকেলটা ধরার জন্য। তারপর হচ্ছে তো অনেকের আছে আপনার এক্সেসিভ থিঙ্কিং, প্রচুর পরিমাণে মেন্টাল চ্যাটার যেটাকে বলা হয়, হ্যাঁ, সবসময় এই মাথা বা ব্রেনের মধ্যে তাদের অবস্থান, তারা এক একঘেয়ে হয়ে জাস্ট বিভিন্ন জিনিস অ্যানালাইজ করতে পছন্দ করে। ওকে, এটা একটা স্ট্রেসের একটা সিমটম, যেসব মানুষের স্ট্রেস আছে তাদের একটা সিমটম হচ্ছে এক্সেসিভ থিঙ্কিং করা। তো এই এক্সেসিভ থিঙ্কিং যদি হয়ে থাকে তাহলে কী হতে পারে, তাহলে আপনার শরীর হয়তো বা আপনি প্রচুর কাজ করেছেন, শরীরটা কিন্তু ক্লান্ত, এটার ঘুম প্রয়োজন, এটা ক্লান্ত, কিন্তু ব্রেন আপনার শাট ডাউন হচ্ছে না, ব্রেন অফ হচ্ছে না, ব্রেন কন্টিনিউয়াসলি থিঙ্কিং করছে। তো এই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, ভাইটামিন B1, ওকে, এই সমস্যার সমাধান করতে পারবে ভাইটামিন B1। এটা এগুলো পাবেন নিউট্রিশনাল ইস্ট, ন্যাচারাল সোর্সের বেস্ট সোর্স হচ্ছে নিউট্রিশনাল ইস্ট। মেক শিওর করবেন এর নন ফোর্টিফাইড, ওকে, নন ফোর্টিফাইড আমি ছবি দিয়ে দিচ্ছি। আর সেকেন্ড বেস্ট সোর্স হচ্ছে আপনার লিভার, গরু বা ছাগলের লিভার, গরু বা খাসির লিভার, অথবা আপনার সানফ্লাওয়ার সিড, সূর্যমুখী যে বিচি, এগুলোর মধ্যেও আপনার ভিটামিন B1 রয়েছে। তবে বিচি, যে কোনো বিচি বা নাটস, ওকে, বাদাম, এগুলো খাওয়ার আগে মেক শিওর করবেন একটা রাত, পুরো রাত আপনি পানিতে ভিজাবেন ওই বিচিগুলোকে, তারপর সকালে ওগুলোকে পরিষ্কার করে তারপর খাবেন, না হলে ওটার উপরে একটা আবরণ আছে, ওই আবরণটা আপনার হজমের সমস্যা করবে। এখন অনেকের আছে আপনার ঘুমের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যায় মাসেল ক্রাম্পের কারণে, ওকে, মাসেল ক্রাম্প, হিরকা দিয়ে যাওয়া, এই টাইপের কিছু গ্রামের ভাষা বলে মাসেল হিরকা দিয়ে যাওয়া, সামথিং লাইক দ্যাট, মাসেল ক্রাম্প। সেটার কারণ হচ্ছে আপনার তিনটা হতে পারে, একটা হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বা সোডিয়াম। তো পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আপনি পেয়ে যাবেন সবুজ মানে শাক যদি বেশি পরিমাণে খেতে পারেন তাহলে আপনি ওগুলো পেয়ে যাবেন, কিন্তু সোডিয়ামের জন্য আপনাকে হিমালয়ান পিঙ্ক সল্ট, এটা ব্যবহার করতে হবে 4 চামচের, 1 থেকে 1.5 চামচ আপনি যদি খেতে পারেন তাহলে আপনার ডেলি যে সোডিয়ামের প্রয়োজন সেগুলো মিটে যাবে। তবে আপনি প্রথমে সোডিয়াম ব্যবহার করার আগে প্রথমে মেক শিওর করবেন যে আপনার পটাশিয়াম বা ম্যাগনেসিয়ামের অভাব নাই, ওকে, আগে ওগুলো শাকসবজি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিয়ে তারপর যদি দেখেন এখনও যায় নাই তারপরে হয়তোবা সোডিয়াম ব্যবহার করলেন, কিন্তু তার আগে না। তারপর আরেকটা কন্ডিশন থাকতে পারে যেটাকে বলা হয় সিবো, সিবো হচ্ছে স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভার গ্রোথ। ব্যাকটেরিয়া থাকার কথা, বেশিরভাগ ব্যাকটেরিয়া থাকার কথা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে, সেখানে এই ব্যাকটেরিয়াগুলো লার্জ ইন্টেস্টাইনে না থেকে এগুলো স্মল ইন্টেস্টাইনে এসে জমা হয়েছে, ওকে, বা বাস করছে, ওকে। তো এর ফলে কী হবে, আমরা যদি শাক খাই, শাকসবজি খাই বা যেই খাবারের মধ্যে ফাইবার রয়েছে বেশি, ওই খাবারগুলো খেলে আপনার যেহেতু ওই যে ফাইবারগুলো যেখানে আপনার ব্যাকটেরিয়াগুলো ফাইবারগুলোকে খায় সেটা হচ্ছে আপনার লার্জ ইন্টেস্টাইনের মধ্যে, সেখানে কিন্তু পর্যাপ্ত ব্যাকটেরিয়া নাই, ওকে, সেগুলো চলে এসেছে স্মল ইন্টেস্টাইনে, যার ফলশ্রুতিতে আপনার ব্লোটিং হবে, ওকে, আর ব্লোটিং নিয়ে আপনার ঘুমানো সম্ভব না। তো এই জন্য কী করতে হবে, কিছুদিনের জন্য শাকসবজি বা ফাইবার জাতীয় যে খাবারগুলো আপনি খান সেগুলো কমিয়ে খেতে হবে, সেই সাথে ইয়ে করতে হবে আপনার আপেল সাইডার ভিনেগার, এটাকে হেল্প করবে, ওকে, অ্যাসিড, ইন্টারমিটেন্ট ফাস্টিং বা সবিরাম উপোস, যেটা নিয়ে আমার অনেক ভিডিও আছে, এটা করা প্লাস আপনার আপেল সাইডার ভিনেগার, এই দুটোই হেল্প করবে ওই ব্যাকটেরিয়াগুলোকে আগের জায়গায় মানে যেটা যথার্থ উপযুক্ত জায়গা সেখানে ফিরে যেতে হেল্প করবে। আর
এই এই সময়টা আপনি যে ভেজিটেবল খাওয়া কমিয়ে দিবেন, এই সময়টা আপনি আরেকটা কাজ করতে পারেন, যেহেতু ভেজিটেবল গুরুত্বপূর্ণ কারণ পটাশিয়াম ম্যাগনেসিয়াম বা আরও অন্যান্য কারণে। এই জন্য আপনি কী করতে পারেন, ফার্মেন্টেড করতে পারেন। যে ভেজিটেবল কীভাবে ফার্মেন্ট করতে হয় সেগুলো ইউটিউবে অনেক ভিডিও আছে, যে পিকেল বানায় বিভিন্ন ভেজিটেবল একটা জারের মধ্যে রেখে পানি দিয়ে লবণ দিয়ে রেখে দেয়, 10-15 দিন পরে ওটা খেলে আপনার ওই ওই ফাইবারগুলো মানে ওগুলোর মধ্যে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে, ওকে, হেলদি ব্যাকটেরিয়া, ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, ওগুলো ওই ফাইবারগুলোকে অলরেডি ব্রেকডাউন করে রেডি করে দেয়, ওগুলো খাওয়ার পরে আপনার কোনো সমস্যা হবে না। ওকে, গ্যাস যদি গ্যাস জমে পেটের ভিতরে তাহলে কিন্তু এটা ঘুমাতে সমস্যা করবে। তো এই জন্য এটার একটা কারণ হতে পারে, গ্যাস জমার কিন্তু কয়েকটা কারণ হতে পারে, তার মধ্যে একটা কারণ হতে পারে যে অনেকে রিসেন্টলি যে কেটোজেনিক ডায়েট শুরু করেছে, এই জন্য যে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রতি তাদের যে আপনার ক্রেভিং বা ইচ্ছা সেটা পূরণ করার জন্য তারা সুগার অ্যালকোহল জাতীয় সুইটনার ব্যবহার করে থাকে, যেমন জাইলোটল, এরিথ্রোটল। তো এগুলো কী হয়, এগুলো যদি বেশি পরিমাণে ব্যবহার করেন এগুলো গ্যাসের সৃষ্টি করে। এই জন্য অল্প অল্প করে গ্রাজুয়ালি বিল্ড আপ করতে হবে, যেমন এই এক সপ্তাহ এক চামচ, পরের সপ্তাহে একটু বেশি, পরের সপ্তাহে একটু বেশি, এভাবে আস্তে আস্তে আপনার শরীরের সাথে মানিয়ে নিতে হবে, তাহলে আর সমস্যা হবে না। এখন যদি আপনার ফিজিক্যাল স্ট্রেস থাকে, ওকে, ফিজিক্যাল স্ট্রেস আমরা জানি যে স্ট্রেস আমাদের শরীরে বিল্ট আপ হয়, জমতে থাকে, আমাদের জন্মের পর দিন থেকে যত স্ট্রেস এই পর্যন্ত লাভ করেছি সবগুলো স্ট্রেস কিন্তু আমাদের শরীরে জমা আছে। ওকে, এগুলো কোথায় জমা থাকে, আপনার মায়োফেসিয়াল সিস্টেমের মধ্যে, মাসেল এবং ফেসিয়া, এগুলোর মধ্যে এগুলো টেনশন আকারে জমা থাকে। যেমন আমরা যদি কোনো একটা খাট থেকে পড়ে যেয়ে থাকি অথবা কোনো একটা ব্যথা পেয়ে থাকি, এগুলো সব কিছুই ওই এই মাসকুলার সিস্টেম বা মায়োফেসিয়াল সিস্টেমের মধ্যে জমা আছে। তো এগুলো টেনশন আকারে জমা আছে। কীভাবে বুঝবেন, আপনি যা শোয়ার পরে জাস্ট চোখটা বন্ধ করে স্ক্যান করার চেষ্টা করবেন, যে মেন্টালি স্ক্যান করার চেষ্টা করবেন যে কোথায় আমার শরীরের মানে পা থেকে মাথা পর্যন্ত এক এক করে মনোযোগ দিয়ে অ্যাটেনশন দিয়ে দেখবেন যে কোথায় টাইটনেস বা কোথায় একটু টেন্স বা টেনশন অনুভব করছেন। ওকে, সেই স্থানগুলোতেই ওই স্ট্রেসগুলো আপনার বেশি জমা। তো সেক্ষেত্রে কী করণীয়, আপনার ম্যাসাজ করা হেল্প করবে, অথবা বেস্ট হবে মায়োফেসিয়াল রিলিজ। এটা আপনার ইউটিউবে যদি সার্চ করে দেখতে পারেন তাহলে পেয়ে যাবেন কোন কোন জায়গায় কীভাবে মায়োফেসিয়াল রিলিজ করতে টেকনিকটা ব্যবহার করতে হয়। এটা আপনাকে হেল্প করবে স্ট্রেসগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার। আর যদি এটা ইমোশনাল স্ট্রেস হয়ে থাকে, যে আপনার যেখানে চাকরি করেন সেখানে আপনার বসের সাথে সমস্যা, অথবা আপনার যে পার্টনার, আপনার যে স্বামী স্ত্রী, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড ইত্যাদি, যে মনোমালিন্যতা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত সমস্যা কিন্তু সেম ফিজিক্যাল স্ট্রেসের মতো এগুলো আপনার মেন্টাল স্ট্রেসের সৃষ্টি করে, যে স্ট্রেসের আপনার রেসপন্স একই রকম, মানে ক্ষতি একই রকম। সেজন্য এগুলোকে কী করতে হবে, আপনার আপনার মোকাবেলা করতে হবে, আপনার সমস্যাগুলো সমাধান করতে হবে কনসিয়াসলি, মানে যেভাবে ঘটতেছে এগুলোকে মেনে নিয়ে চলা যাবে না, এগুলোকে সমাধান করতে হবে, আর নাহলে আপনি কিন্তু ভুগবেন। তারপর হচ্ছে পেইন বা ইনফ্লামেশন, ওকে, জয়েন্ট ইনফ্লামেশন, আর্থোরাইটিস বা অন্যান্য পেইন, ফাইব্রোমায়োলজিয়া, যে কোনো পেইন বা ইনফ্লামেশনও কিন্তু আপনাকে ঘুমাতে সমস্যা করবে। এজন্য কী করতে হবে, বেস্ট অ্যাপ্রোচ পেইন বা ইনফ্লামেশনের হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, সবিরাম উপোস করা। আপনার 16-18 ঘন্টা যদি না খেয়ে থাকতে পারেন, এভাবে কিছুদিন যাওয়ার পর দেখবেন আপনার পেইন এবং ইনফ্লামেশন কোনো ওষুধ খাওয়া ছাড়াই অটোমেটিক্যালি চলে গেছে। এছাড়াও আপনার অ্যান্টি অক্সিডেন্ট আছে এমন খাবার একটু বেশি খেলে এগুলো আপনাকে হেল্প করবে, যেমন আপনার শাকসবজি, আবারও শাকসবজি দেখছেন বারবার কিন্তু শাকসবজির কথা চলে আসছে, সেজন্য বুঝতে হবে শাকসবজি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে, এগুলোকে বাদ দেওয়া যাবে না। তো যাই হোক, শাকসবজির মাধ্যমে আপনার এই পেইন এবং ইনফ্লামেশনকে হেল্প করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে বেয়ার ফুট ওয়াকিং, যেটা আপনি যদি, এটা সাইন্টিফিকলি অলরেডি প্রুভ হয়েছে যে আপনি খালি পায়ে মাটিতে বা ঘাসের মধ্যে যদি হাঁটেন, এই যে মাটি থেকে যেটা নেগেটিভ চার্জ ইলেকট্রন, এই ইলেকট্রন পায়ের যে সেন্সর আছে সে সেন্সরের মাধ্যমে এগুলো শরীরে অ্যাবজর্ব হয়, আর সেটাকে কী বলে, ইলেকট্রন, সেই ইলেকট্রন অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজ করে একই রকম। ওকে,
তো সেভাবে আপনি ফ্রি ইলেকট্রন এই আর্থ থেকে এই মাটি থেকে আপনি পেতে পারেন। এটা শুধু এই এই সমাধানই করবে না, আরও নানান ধরনের বেনিফিট। তো এটা যদি সম্ভব হয় 20-30 মিনিট করে ডেলি অথবা একদিন পরপর সম্ভব হলেও খালি পায়ে হাঁটার চেষ্টা করেন, বা দাঁড়িয়ে থাকলেও হবে, জাস্ট আপনার পায়ের পায়ের পাতাটা মাটিতে লেগে থাকতে হবে। আর যদি মাটিটা খুব শুকনা থাকে তাহলে একটু পানি দিয়ে ভিজিয়ে নিলে ওটার কন্ডাক্টিভিটিটা বেড়ে যায়, তাহলে একটু বেশি অ্যাবজর্ব করতে সক্ষম হবেন। তারপর হচ্ছে আপনার অ্যাড্রিনাল ফ্যাটিগ। ওকে, অ্যাড্রিনাল হচ্ছে আমাদের যে স্ট্রেস গ্ল্যান্ড, সেটা যেটার লোকেশন হচ্ছে কিডনির ঠিক উপরে, এটার অবস্থান দুইটা গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটার কাজ হচ্ছে হরমোন উৎপাদন করা, যে হরমোন আপনার স্ট্রেসকে মোকাবেলা করতে রিলিজ করা হয়। ওকে, যেটার নাম হচ্ছে কোর্টিজল এবং আরও কয়েকটা আছে স্ট্রেসের হরমোন, অ্যাড্রিনালিন। তো এই একটা মানুষ যখন দীর্ঘদিন স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, একটা সময় গিয়ে তার অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা যখন ফেটিগ হয়ে যায়, আর কাজ করতে পারে না, ক্লান্ত হয়ে যায়, তখন কিন্তু তার যে একটা সিম্পটম সেটা হতে পারে এমন, রাত দুইটার সময় সে মানে রাত দুইটার সময় আমাদের এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড সবচেয়ে বেশি আপনার ইয়া থাকার কথা, শান্ত থাকার কথা, বা ওই হরমোন সবচেয়ে বেশি নিচে থাকার কথা, যার ফলশ্রুতিতে আমরা সবচেয়ে বেশি আপনার রিল্যাক্স এবং সবচেয়ে বেশি আপনার স্ট্রেস ফ্রি এবং খুব ইজিলি আমাদের ঘুম আসার কথা। কিন্তু ওই মানুষটার ক্ষেত্রে এটা হবে অপোজিট, রাত দুইটার সময় তার মনে হবে যে এখন সকাল, এখন দুপুর দুইটা, এরকম আর কি, মানে এখন দিন, এখন তখন তার সব এনার্জি চলে আসে, সব আপনার ক্রিয়েটিভিটি, সব চিন্তা ভাবনা, সব কিছু, তখন সে আর ঘুমাতে পারে না। দেখা যায় সকাল 8টায় যখন কোর্টিজল লেভেল আপনার ন্যাচারালি হাইয়েস্ট থাকার কথা, সেই সময় তার ঘুম আসে। দেখছেন টোটাল জিনিসটা উল্টায় গেছে। তো এই জন্য স্ট্রেস কীভাবে মিনিমাইজ করতে হয় এটা, কারণ আপনাকে স্ট্রেস সম্বন্ধে কমপ্লিটলি জানতে হবে যে স্ট্রেস কীভাবে আসে শরীরে, কোন কোন সোর্স থেকে, কীভাবে শরীর থেকে এক্সট্রাক্ট বা সরিয়ে দিতে হয় স্ট্রেসকে, কী 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 আপনাকে করতে হবে, বা কী খাবার খেতে হবে, কীভাবে মানে এই এই লাইফস্টাইল সম্বন্ধে সব কিছু জ্ঞান লাভ করতে হবে, তারপরে এগুলো অ্যাপ্লাই করে এই সমস্যাটাকে সলভ করতে হবে। এটা কিন্তু একদিন দুদিনে এই অ্যাড্রিনাল ফ্যাটিগ হয় না, আবার এটা ঠিক হতে একদিন দুদিনে হবে না, সময় লাগবে, ঠিক আছে। এই জন্য ধৈর্য ধরে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করে যেতে হবে, যে একটা সময় গিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা সুস্থ হয়ে উঠবে। আমার চ্যানেলেও একটা ভিডিও আছে কীভাবে স্ট্রেস আপনার শরীর থেকে এক্সট্রাক্ট করতে হয়, অ্যাকুপ্রেশার টেকনিকের মাধ্যমে দেখানো হয়েছে। আরেকটা কারণ হতে পারে যে অনেকে আছে আপনার আগে ব্যায়াম করতো, ওকে, হার্ডকোর ব্যায়াম করতো, জিম করতো, ওয়েট ট্রেনিং করতো, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা এখন আর ব্যায়াম করছেন না দীর্ঘদিন। কিন্তু ব্যায়াম করার ফলে কী হয়, আমাদের যে মাইটোকন্ড্রিয়া বা এনার্জি ফ্যাক্টরি, যেটাকে এনার্জি ফ্যাক্টরি বলা হয়, যেখানে আপনার এনার্জি আমাদের বার্ন করার জন্য যে এনার্জি, সেই এনার্জিটা আপনার ওইখানে উৎপাদিত হয়, এটা একটা ফ্যাক্টরি, এনার্জির ফ্যাক্টরি, শরীরের সমস্ত এনার্জি, প্রত্যেকটা সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে। তো ওই মাইটোকন্ড্রিয়া যখন আপনি যদি ব্যায়াম করেন, হার্ডকোর ব্যায়াম করেন, তাহলে ওই মাইটোকন্ড্রিয়ার আপনার সাইজটা বড় হয়ে যায়। ওকে, তো আপনি দীর্ঘদিন ব্যায়াম করেছেন, আপনার মাইটোকন্ড্রিয়ার সাইজটা বড়, কিন্তু এখন বড় হওয়া মানেই আপনি বেশি এনার্জি ওইখানে স্টোর করতে পারছেন। ওকে, যেহেতু বেশি এনার্জি স্টোর করতে পারছেন, সেহেতু আপনার শরীরে এনার্জির পরিমাণ বেশি থাকবে, আর বেশি এনার্জি নিয়ে আপনার রাতে ঘুমাতে পারবেন না, আপনাকে ক্লান্ত হতে হবে। তো এই জন্য কী করতে পারেন, যে আপনার এক্সারসাইজটা শুরু করতে হবে। ওকে, হয়তো আগের মতো এত হার্ডকোর না হলেও মানে কোনো না কোনো ধরনের এক্সারসাইজ আপনার ডেলি করতে হবে, ওগুলো আপনাকে ওই এনার্জিগুলো খরচ করতে সাহায্য করবে, যার ফলে আপনার ঘুম আসবে। তারপরে আরেকটা সমস্যা হতে পারে আপনার ব্লাডার, অনেকের ব্লাডারের সমস্যা থাকতে পারে। এই ব্লাডারের সমস্যার কারণে সে বারবার রাত্রেবেলা 5-10 বার এমন টয়লেটে যেতে হয় প্রস্রাব করার জন্য। তো এই ব্লাডারের সমস্যার পিছনের মূল কারণ হচ্ছে আপনার এই মূল কারণ হচ্ছে ইনসুলিন রেসিস্ট্যান্স। ওকে, ইনসুলিন রেসিস্ট্যান্স হচ্ছে আপনার প্রি ডায়াবেটিস সিচুয়েশন, এটা এক পর্যায়ে গিয়ে ডায়াবেটিসে রূপান্তরিত হবে। তো এই সম্বন্ধীয় মানে ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে হয়, কীভাবে এগুলো ঠিক করতে হয়, এই সমস্ত ভিডিও আমার চ্যানেলও আছে, খুঁজলে পাবেন। তারপরও
এটার সলিউশনটা বলে দেই, সলিউশনটা হবে আপনার ইন্টারমিটেন্ট ফাস্টিং, বেস্ট অ্যাপ্রোচ। আপনি যদি 16-18 ঘন্টা না খেয়ে থাকতে পারেন, জাস্ট পানি পান করে বাকি 6-8 ঘন্টার মধ্যে দুইবার খাবার খেতে পারেন, এভাবে করতে থাকলে আপনার 2-3 মাসের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্ট ঠিক হয়ে যাবে। সেটাকে আরও যদি মানে ইজি করতে চান, এইভাবে ফাস্টিং করাটা না খেয়ে থাকাটা যদি ইজি করতে চান, সেক্ষেত্রে কেটোজেনিক ডায়েট করতে পারেন। ওকে, কেটোজেনিক ডায়েট হচ্ছে হাই ফ্যাট, আপনার লো কার্বোহাইড্রেট এবং হাই ফ্যাট ডায়েট, যেটা একটা হেলদি ডায়েট। এটা একটা মেডিসিন হিসাবে আপনি ব্যবহার করতে পারেন এই এই সময়ের জন্য, যতদিন পর্যন্ত আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক না হচ্ছে। আর সর্বশেষ সমস্যা থাকতে পারে আপনার যে প্রোস্টেট গ্ল্যান্ড, পুরুষদের যে প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে, প্রোস্টেট গ্ল্যান্ড যদি আপনার হয় বড় হয়ে যায়, ওকে, সেটা ব্লাডারের উপর প্রেশার ফেলে, যার ফলে আপনার ব্লাডার বেশি ইউরিন, বেশি প্রস্রাব জমা রাখতে পারে না, তাই তার বারবার প্রস্রাব করতে যেতে হয়। তো এই এই পার্সনের জন্য কি করতে হবে, ডেইরি প্রোডাক্ট, যে কোনো ডেইরি প্রোডাক্ট, যেমন আপনার দুধ বা দুধ থেকে উৎপাদিত যে কোনো প্রোডাক্ট আপনাকে খাওয়া বন্ধ করতে হবে, যেমন দধি, মাখন, তারপরে চিজ, এই জাতীয় দুধ থেকে, দুধ বা দুধ থেকে উৎপাদিত যে কোনো প্রোডাক্ট আপনি খাওয়া বন্ধ করলে আপনার হবে প্রোস্টেট গ্ল্যান্ডটা আস্তে আস্তে সঠিকভাবে ফিরে আসবে, মানে এনলার্জ হয়েছে তো, বড় হয়েছে তো, এটা আবার নর্মাল অবস্থায় ফিরে আসবে। এর সাথে আরও কিছু করতে পারেন, তো এই ভিডিওটা যেহেতু প্রোস্টেট গ্ল্যান্ড সম্বন্ধে না এককভাবে, সেহেতু জাস্ট এই টিপসটা দিয়ে দিলাম, এটা অ্যাপ্লাই করলে আপনি অনেক উপকার পাবেন। তো এই হলো সর্বসাকুল্যে যে কী কী কারণ থাকতে পারে একটা মানুষের ঘুমের সমস্যা হওয়ার পেছনে। তো এই সমস্যাগুলো মধ্যে যেটা আপনার সাথে মিলে যায়, সেই সেইভাবে আপনার স্টেপগুলো নিয়ে সমাধান করার চেষ্টা করতে পারেন। আর যদি কোনো কোনো ব্যাপারে আপনার কনফিউশন থেকে থাকে, তাহলে 2-3 আইটেম শনাক্ত করবেন, যে আমি তো এখানে প্রায় 26 মতো আইটেম বলেছি বা 25 মতো, এই 25 মধ্যে দেখেছে 2-3 আপনার কাছে মনে হবে যে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। তো ওগুলো লিখে রাখবেন, লিখে স্টেপ বাই স্টেপ একটা একটা করে আপনারা অ্যাপ্লাই করবেন, যে এই এক সপ্তাহ আমি এই ইনফরমেশনটা অ্যাপ্লাই করব, এই সলিউশনটা, যাতে কি কাজ হয়, না হলে দ্বিতীয়টা, তৃতীয়টা, এভাবে করে আপনি একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। তো এই দীর্ঘ সময় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।